আসসালামু আলাইকুম গাইজ, আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে, বলার আগে একটু বলে নেই যে অনেকে বুঝতে পারছেন যে এটা কিসের গাছ। তো যারা জানেন না আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে মূলত মিষ্টি কুমড়ার গাছ। তবে আমি আসলে একটু সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরে থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্যই আর কি এত দূর আসলাম। তবে দুঃখের বিষয় যে আমি আসলে এইখানে দেখাতে পারছি না কোনো মিষ্টি কুমড়া, কারণ এখানে আসলে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে এবং ছোট ছোট, খুবই ছোট, যেটা আসলে ক্যামেরাতে ধরার মতো না। এই জন্য আমি দুঃখিত, আসলে এখানে এই জমিটাতে অন্তত ভালো মিষ্টি কুমড়া দেখাতে পারলাম না। আমি পরবর্তী কোনো একটা জমিতে গিয়ে দেখাচ্ছি। গাছ আমি ওইখানে মানে মিষ্টি কুমড়ার গাছ পাইছিলাম, অনেক বড় একটা খেতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছিল, কিন্তু এইখানে আর কি একটু ছোট ছোট একটা জমিতে চাষ করা হয়েছে, মানে ছোট্ট একটা পরিসরে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরছে। আসলে মিষ্টি কুমড়া আমি গাছে এভাবে দেখছি, কিন্তু আসলে অনেকদিন দেখা হয় নাই, তো অনেকদিন পরে আজকে দেখতেছি। দেখেন অনেক সুন্দর লাগে আসলে দেখতে, দেখেন মিষ্টি কুমড়া কি সুন্দর লাগতেছে দেখতে। এখানে আরো আছে, এই যে এখানে আরো একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে ছোট, এখানে একটা আছে বড়, ওদিকে আরো আছে। আমি আসলে ভিতরে যাব না, বাট অনেক অনেক কয়টা আর কি এখানে আছে। যে তুলনায় সে তুলনায় আসলে ওইখানে অত বড় জমি সত্ত্বেও দেখেন এইখানে একটা সুন্দর মিষ্টি কুমড়া, বেশি সুন্দর লাগতেছে এইটা এইটা দেখতে। দেখেন অনেক সুন্দর আসলে, এগুলো ধরা গাছের সবজি আসলে এইভাবে ধরা ঠিক না, কারণ এতে এদের যে শরীরে কাঁটা থাকে কাঁটাগুলো পড়ে যায়, দেখা যায় মিষ্টিগুলো ভালো হয় না। এই যে এখানে আর একটা মিষ্টি কুমড়া আছে, হয়েছে মোটামুটি ছোট্ট পরিসরে গাছ লাগাইছে, তো তারপরেও আর কি ভালো পরিমাণে মিষ্টি কুমড়া ধরছে এখানে। জানাবেন মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া দেখে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার অন্য ভিডিওগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।